যার ভিতরে এই 10টি কারণ থাকবে তার দোয়া কখনো কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। তখন জিজ্ঞেস করলেন, হুজুর কারণগুলো আমরা শুনতে চাই। ইব্রাহিম বিন আদম বললেন, শোনো, এক নম্বর কারণ হলো তোমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনো কিন্তু তার তোমরা হক আদায় করো না। নাম্বার দুই হলো তোমরা কোরআন পড়ো কিন্তু কোরআন দিয়ে তোমাদের জীবনটাকে পরিচালনা করো না। নাম্বার তিন হলো তোমরা বলো যে আমরা নবীজিকে মহব্বত করি, নবীজিকে ভালোবাসি কিন্তু তার সুন্নাত মানো না। নাম্বার চার হলো তোমরা বলো যে আমরা শয়তানের বিরোধিতা করি, তোমরা শয়তানের বিরোধিতা করার দাবি করো অথচ কাজ করার সময় তার কাজগুলোই করে থাকো। নাম্বার পাঁচ হলো তোমরা সকলেই মনের ভেতরে আশা আকাঙ্ক্ষা নিয়ে থাকো যে আমি জান্নাত চাই, আমাকে জান্নাত যেতে হবে, এমন আশা নিয়ে সারাদিন তুমি বসে থাকো কিন্তু জান্নাত পাওয়ার জন্য কোনো নেক আমল করো না। নাম্বার ছয় হলো জাহান্নামের আগুন গুনাহগারদের জন্য জ্বালানো হয়েছে, জাহান্নামটা গুনাহগারদের জন্য বানানো হয়েছে কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেকে কখনোই তুমি হেফাজত করতে পারো না। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তুমি তোমার নিজেকে তুমি দূরে সরে রাখতে পারো না, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রচেষ্টা করো না। নাম্বার সাত হলো শয়তান তোমাদের উপর প্রকাশ্য শত্রু, এ কথা জানা সত্ত্বেও তার সঙ্গে শত্রুতা না করে বরং তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন কর। নাম্বার আট হলো মৃত্যু একদিন আসবে, এই কথাই পৃথিবীতে যত ধর্মগ্রন্থের মানুষ আছে প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে যে আমাকে দুনিয়াতে একদিন বিদায় নিতে হবে, দুনিয়াকে আমাকে একদিন ছাড়তে হবে। কিন্তু মৃত্যুর জন্য তুমি যে প্রস্তুতি নেবে এই প্রস্তুতি তোমার কোনো নাই, তোমার কোনো প্রস্তুতি গ্রহণ করো না, অর্থাৎ তুমি যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে সেখান এখান থেকে তুমি কি নিয়ে যাবে আল্লাহর দরবারে তার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো না। নাম্বার নয় হলো তোমার চোখের সামনে অনেক আপন জনকে তুমি নির্জাতে কবরে রেখে আসতেছ, সেখান থেকে তুমি শিক্ষা গ্রহণ করছো না, আরে আমার বাবাকে আজকে আমি কবরে রেখে আসলাম, আগামী কাল হয়তো বা আমার সন্তানেরা আমাকেও এরকম ভাবে কবরে রেখে আসবে। আমার বাবা দুনিয়ার জমিনে অনেক অর্থ সম্পদ রেখে গেলেন, অনেক টাকা পয়সা রেখে গেলেন, দুনিয়ার জমিনে বিল্ডিং বাড়ি যা কিছু করেছিলেন, গাড়ি বাড়ি সব কিছু দুনিয়ার জমিনে রেখে গেলেন, আমাকে একদিন এই দুনিয়াতে সবকিছু রেখে যাইতে হবে। এই যে তোমার চোখের সামনে কত আপনজন বিদায় নিয়ে চলে যাচ্ছে সেখান থেকে তুমি শিক্ষা গ্রহণ করছো না। নাম্বার দশ হলো তোমার নিজের ভিতরে শত শত অপরাধ বিরাজমান অথচ তোমার নিজের দোষ তুমি একবার তাকাও না তোমার নিজের অপরাধের দিকে অথচ তুমি পরের অপরাধ খুঁজে বেড়া। বলুন তো দেখি এই দশটা দোষ আমাদের ভেতরে আসে না নাই?